পয়গম্বর মুসা আলাইহি সালাম যখন যাইতে আছে গভীর রুজনি রাতের অন্ধকার, বেগমের প্রসব ব্যথা আরম্ভ হয়ে গেছে। বেগম ডাক দেয়া, কইছে আমি গো প্রসব ব্যথা আরম্ভ হয়ে গেছে, আগুনের দরকার, পানির দরকার। পয়গম্বর হজরতে মুসা আলাইহি সালাম সামনের দিকে রওনা করছে। ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মুসা فخلعنا عليك انك بالوادي المقدس طوى فلما اتاها نودي يا موسى হযরত মূসা আলাইহিস সালাম আগুনের কাছে যাই, বিশাল বড় এক আগুনের কুণ্ডলি, গিয়া দেখে আগুন গাছের মধ্যে লাগছে, গাছ পুড়ে না, বাগানে লেগে গেছে আগুন, বাগান ফুরে না, আরো সুন্দর গাছ গাছরা দেখা যায়। পয়গম্বর আগুনের কাছে যাইয়া বলতেছে, হে কুদা, বুঝতে পারি না, আগুন থেকে আওয়াজ আসতেছে, ফখলানা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তুয়া। হে পয়গম্বর মুসা, তোমার পায়ের জুতা খুলে দাও, ইহা পবিত্র উপত্যকা তুয়া, তুর পাহাড়, পবিত্র পাহাড়। فخلعنا عليك انك بالواد المقدس طوى পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালামের পা দিয়ে আওয়াজ আসতেছে, হাত দিয়ে আওয়াজ আসতেছে, 360 জোড়া জোড়া দিয়ে আওয়াজ আসতেছে। হে পয়গম্বর মূসা, এই আগুন না, সেটা হলো আল্লাহর নূরের তাজাল্লি। আগুন থেকে আওয়াজ আসতেছে। পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাম গেছে আগুনের লাগিয়া, এই দিক দিয়ে বিবি অসুস্থ, কি কি সমস্যা? প্রেগনেন্ট, প্রেগনেন্ট, আমার এক ছেলে আশগঞ্জ মাদ্রাসায় পড়ায়। কি রে, কালকে আইলে না তুই, কৌজুর কয়েন না, কি হয়েছে? কো দাদার ডেলিভারির কেস। হে দাদার বলি ডেলিভারির কেস। আরে তোর দাদার ডেলিভারির কেস কেমনে? ডেলিভারির কেস তো তোর দাদির হইব, তোর দাদার কি বাচ্চা হইব? ও হুজুর, আমি তো রিডে বুঝি না, দাদা অসুস্থ হইলে তো ডেলিভারির কেস। তালুই কইন না, এইরকম আমার বাবা মরছে, কো কি তৈছে, কো ডেলিভারির কেস। গ্রামে মানুষ কইলাম বুঝে নাই তা, যারা ভাই ডিকো কথা ঠিক কি ঠিক না। এবার পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম আগুনে লেগে গেছে, আল্লাহই কো ও মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা তোমার ডান হাতে এটা কি? হযরত মূসা আলাইহিস সালাম কো قال هي عصايا اتوكا عليها واهش بها على غنمي ولي فيها مارب اخرى ইহ একটা লাঠি, বরদামি হাঁটি, বকরির জন্য গাছের পাতাগুলি জারি, তাছাড়া অন্যান্য কাজকর্ম করি, চিৎকার করে কন্ন সুবাহানাল্লাহ। আল্লাহ কইছে হাতি কি লাঠি না কয়া, এত কথা কেন কইল? কারণ আমরা যদি দুনিয়ার কোনো সুন্দর একজন পুরুষ বা মহিলা দেখি, দুনিয়ার সুন্দর একটা ফুলবাগান দেখি, এখানে অপেক্ষা করি, দাঁড়াইয়া থাকি, কথা ঠিক কি ঠিক না? সুন্দর মেয়ে দেখলে সবাই পাগল হয়ে যায়, সুন্দর ছেলে দেখলে পাগল হয়ে যায়, সুন্দর কুরবানির গরু যেই জায়গায় সবাই যায় সেই জায়গায়, সুন্দর বাগান যেই জায়গায় মানুষ যায় সেই জায়গায়, দুনিয়ার মানুষ সুন্দরের পিছে পাগল হয়ে যায়। হে আমার ভাইয়েরা, এবার বলো, যে আল্লাহ তোমাকে আমাকে সৃজন করেছে, যেই রব্বুল আলামিন গোটা দুনিয়ার মানুষকে তো মধুর কণ্ঠ দান করেছে, একটু আওয়াজ দেয়া বলেন, আমার মাওলার কণ্ঠ কত মজা। পয়গম্বর কার সাথে কথা কয়? আল্লাহর সাথে। কার সাথে? পয়গম্বর মূসা কার সাথে কথা কয়? আল্লাহর কণ্ঠ কেমন হবে? কিতাব প্রমাণ করে জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে একটা সম্মেলন ডাক দিবে, দারুসসালামের মধ্যে একটা সম্মেলন হবে, এই সম্মেলনের প্রধান অতিথি হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, বিশেষ অতিথি হবে পয়গম্বর দাউদ আলাইহিস সালাম। তারা দুইজনের বক্তৃতার পরে গো আমার আল্লাহ বলবে, হে জগতের মানুষ, আমি আল্লাহ এবার বক্তৃতা দিব, তোমরা শুনো। আল্লাহর বক্তৃতা কি? হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায়, হাদিসের কিতাব তিরমিজির মধ্যে জান্নাতের বয়ান আছে, মুসলিমের মধ্যে আছে, বুখারীতে আছে। আল্লাহ তিলাওয়াত করবে, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান
علمه البيان سورة الرحمن যখন আমার মাওলা তিলাওয়াত করবে একদিন নয় দুই দিন নয় 500 বছর পর্যন্ত জান্নাতের আকাশের মধ্যে উঠতে থাকবে মাবুদের জবানে কুরআন কত মুদ লাগে মাবুদের জবানে কুরআন কত মুদ লাগে জান্নাতীরা দারুসসালাম শুনিতে পারিবে জান্নাতীরা দারুসসালাম শুনিতে পারিবে মিয়া সুললিত কণ্ঠের বক্তা আইলে মানুষ পাগল হয়ে যায় সুললিত কণ্ঠের গায়ে খোলে মানুষ পাগল হয়ে যায় বন্ধু আমার মাওলার কথা আমার মাওলার কণ্ঠ কত মধু এই জন্য হযরত মূসা আলাইহিস সালাম কি বলতেছে কলা হি আশয়া ইয়াকটা লাঠি আতাওয়াক্কাউ আলাইহা বর্দামি হাতি وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى ছাগলের জন্য গাছের পাতাগুলি জারি লাড়ির উপরটা পাখা থাকে নিচটা একটু সোজা থাকে ফাঁড় দিয়ে মাটির সাকাটা লয় ডিলাকুলু ব্যবহার হয় আর উপরটা পাখা থাকে টান দিয়া সাইরা ছাগলে ভাতা দেয় কারে ভাতা দেয় ছাগলবালা সব নবীর সুন্নত এই জন্য কি আপনি পাঁচটা ছাগল বলবেন সকালবেলা আরেকবারের খেতো ছাইরা দিবেন নাকি তা নিজেরটা নিজের খেতো নিজেরটা ছাগল এমন একটা পাগল সবচেয়ে বাপজেরটা প্রাণী তার নাম হইছে ছাগল দুনিয়ার মধ্যে সবচেয়ে বাপজেরটা প্রাণীর নাম কি দেখবেন সকালবেলা বিড়ি লয়ে যাইতেছে হে জানা খাল ভার গিয়া দাঁড়াইছে বে 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 এবার যখন বন্ধ দিয়েছে আসর নামাজের পর হইছে বেটি তো ছায়া দেহ হে তো আর আয় না কে ডাকতেছে মে 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 আয় আয় এক বে 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 আগে যাইতোছ না পরে আইতোছ না দেখবেন সাইডটা ট্যাং এমনি দুইটা দিয়া দুইটা ভিসে দিয়া আমি মে 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 করতেছে ঠিকই ঠিক না আগে যাইতোছ না পরে কই না করে আরে মিয়া আগে যাইতোছ না পরে কি আগে যাইতোছ না পরে কি এটার নাম হইছে ছাগল যে ভালে ওয়াদা পাগল ছাগল ভালে ভাগলে গুড়া ভালে নাগরে ছাগল ভালে ভাগলে গুড়া ভালে নাগলে আস ফালে আন্দে সন্ধ্যা হইলে কেতে লাইলে বয়া বয়া কান্দে আরেকজনই নি বান্দে কথা ঠিকই ঠিক না যারা হাসপালে ওর কাছে যাই হে আমার ভাই পায়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম ছাগল রাখালি করত বিশাল বড় ছাগলের জাত বিশাল বড় ছাগলের ফাল নিয়া পায়গম্বর রাখালি করত উনি ঘুমিয়ে পড়ত লাঠিটা ছেড়ে দিত আর বলতো লাঠি রে পাহারা দে হাজার হাজার ছাগল জঙ্গলার মধ্যে ওই লাঠিয়ে পাহারাদারি করতে আছে লাঠি বিশাল বড় সাপ হইয়া পাড়া ধরে পড়ে থাকত দুনিয়ার কোন প্রাণী ওই লাঠির সামনে আসত না দেখবেন লাঠির একটা খেলা দেখামু আপনারা থাকতেন না তো পরে থাকবেন না বাঁকবেন আসতেছে লাঠির একটা খেলা আপনারা জয়দের হান্দি দেয়া বুমু তিন দিনের মেলা একটু চুপ করে বসে দেখেন দেখেন কলহি আশয়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুসু বিহা আলা গানামি ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা তাছাড়া অন্যান্য কাজকর্ম করি এবার বোঝা গেছে হাতে কি কথাগণ কথাগণ হাতে কি এটা কি চশমা চশমা যদি লাঠি হয় অবস্থাটা কেমন হয় গ্যাঙ্গের ভারে ধরতে হয় এবার আল্লাহ ক কালা আলকিহা ইয়া মুসা হে মুসা হাতের লাঠি ছেড়ে দাও কালা আলকিহা ইয়া মুসা ছাড়লো লাঠি হইলো সাপ মারলো দর পাইলো বই ছাড়ছি কি জোরে জোরে ছাড়ছি কি হয়েছি কি বাপরে বাপ বাপরে বাপ থাকবো মানুষ না বাঁকবো থাকবো না বাঁকবো এবার
বিশাল বড় একটা সাপ। قال ألقيها يا موسى فإذا هي حية تسعى সাপ হয়ে ছুটাছুটি করতেছে, দৌড়াদৌড়ি করতেছে। এবার আল্লাহ কয়, قال خذها ولا تخف ধরো তার গারে, ধরো তার গারে। قال خذها ولا تخف বই ফায় না, سنعيدها سيرتها الاولى আগের অবস্থায় ধারণ করবে। পয়গম্বর মুসা তুমি বই পায় না, বিশাল বড় সাপ। এখন হুসাইন আহমদ যুক্তি শাহির কাছে গানের মধ্যে বিশাল একটা সাপ বইছে আর জিব ভাড়া দিয়ে যদি বাইরে দিতে মানুষ কি থাকবো না বাঁকবো, থাকবো না বাঁকবো? নির্বাচনের কথা মনে থাকবো, সাসা আগে আপনা যান বাসা, সাসা আগে আপনা যান বাসা। সাপ দৌড়াদৌড়ি করতেছে, ছুটাছুটি করতেছে। আল্লাহ কয়, قال خذها ولا تخف ধরো ধরো সাপের গারে ধরো, لا تخف ভয় পায় না, سنعيدها سيرتها الاولى পয়গম্বর মুসা রে আগের অবস্থা ধারণ করবে। সাপ ছুটাছুটি করতেছে, পয়গম্বর ঘরে ধরে ফেলছে, আগে যেমন লাঠি ধরার সঙ্গে সঙ্গে সাপ হলো লাঠি। একটু আওয়াজ দে কন্যা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা জুড়ে জুড়ে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ বিশ্বনবীর মেরাজ হলো আরশে আজিম তার সাথে, বিশ্বনবীর মেরাজ হলো আরশে আজিম তার সাথে, তোমার আমার মেরাজ হবে পাঁচ ওয়াক্তের পাঁচ নামাজে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। এবার সাপের ঘাড়ে ধরছে, বুঝা গেছে নবীর সাথে আল্লাহর ভালোবাসা আছে না নাই, আওয়াজ দিয়ে এখন আছে না নাই, লা তাখাফ সানুইদুহা সিরাতাহাল উলা ওয়াদুম ইয়াদাকা ইলা জানাহিক। এবার আল্লাহ কয়, হে মুসা তোমার বাম পাজরের মধ্যে হাতটা ঢুকাইয়া দাও। পয়গম্বর মুসা আলাইহিস সালাম এই বাম পাজরের মধ্যে ডাইন হাতটা ঢুকাইছে, কে বলছে ঢুকাইতো? قال خذها ولا تخف سنعيدها سيرتها الاولى واضمم يدك الى جناحك হে মুসা তোমার বাম পাজরের মধ্যে হাত ঢুকাই দাও, তখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা রূপবিহীন একটা আলো পয়গম্বরের হাত দিয়া বাহির হয়ে গেছে, রূপবিহীন একটা আলো তার বগল দিয়া বাহির হয়ে জলমল করতেছে, একটু আওয়াজ দেয়া কন্যা সুবহানাল্লাহ। মিয়া আঙ্গু সমাজে গেল এমন ফকির আলীর অভাব নাই। আমি কিশোরগঞ্জে এক জায়গায় পড়তাম, তো হ্যাঁ মিয়া সব ফকির আলী করে কী করে, কো ফকির আলী জনজমে জায়গা কো শিকটা গরম করিয়া কো উড়াতে তা ডুবাই দেয়। আমি কই খুদা যা করছে হের না দৌড়ে আর সারতাম না। এবার আমরা কয়েকজন লাগিয়ে গেলাম গা চব্বিশ ঘন্টা এর পিছে, দেখি ফকির আলী শেষে কলার বাগানো ঢুকিয়া মুডা কলার ডাগা রানের সাথে বাইন্দালা, কই বাইন্দালা, কই বাইন্দালা রানের সাথে। আমরা তো দিকে লাইছি, দেখার পরে পরের দিন চ্যালেঞ্জ করছি, ঠিক আছে আমরা তো হাম ঠিক আছে, এখন তো ভাই সাহেব রাত যখন বারোটার ভোর হয়েছে শীত তো গরম হয়েছে এত ঢুকাইব, আমরা কই আমরা হ্যাঁ তো হয়তো ডাইনে তা আমরা কই বাবা দাডু হাম কুনান দাডু হামো যেই খুশি বাবা দাডু ভাই দেবো হন তো ভাই। আর কি হয়েছে তুই কোসব ডাইনে তা আমরা কই বাবা দা ফুকের আলি তোর এক সাইডে চলে না যে এখান থেকে বাবা দেয় আমাদের শিক্ষার দাবাও করছে গো জীবন আর এখান করতাম না। আমার বন্ধুরা পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম বাম পাজরে হাত ঢুকাইছে, রূপবিহীন আলো বাহির হয়ে গেছে, চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। এবার আল্লাহ কো, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, হে মূসা
তুমি ফেরাউনের কাছে কালিমার দাওয়াত নিয়ে যাও। সে ঔদ্ধত্য প্রদর্শনকারী, হে বড় বেয়াদব, হে বড় বাপজেটা, আদুবুল্লি ও আদুবুল্লাগা, তোমারও দুশ্মন আমারও দুশ্মন, এই বাপজেটার কাছে তুমি কালিমার দাওয়াত নিয়ে যাও। নবীর এত মহব্বত করিয়া এখন পাড়াইতেছে দুশ্মনের কাছে, কার কাছে আওয়াজ দে এখন কার কাছে? ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা। হযরত মূসা আলাইহিস সালাম এবার কয়, ক্বালা রাব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। ক্বালা রাব্বি ইশরাহলি সাদরি, হে আল্লাহ তুমি আমার জিনাটা প্রশস্ত করে দাও। ক্বালা রাব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি, আমার কাজটা আমার জন্য সহজ করে দাও। ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার জবান টিকা তুতলাপনা দূর করে দাও। তুতলাপনা বুঝেন তো, তুতলা তুতলা কথা কয়। কিরে আব্দুর রহমান কেমন আছো? বাবা ভালো আছে। তুতলা মাসের রাগ বেশি, তুতলা মাসের কি বেশি, তুতলা মাসের কি বেশি? আপনি আর হাত ধরে একটু দেখবেন যা, এই স্যার স্যার ঠিকই ঠিক না? পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম কয়, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার তুতলাপনা দূর করে দাও। ইয়াফকাহু কাওলি, ফেরাউন যেন আমার কথা বুঝতে পারে। ইয়াফকাহু কাওলি ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি, আমার জন্য একটা সাথী দাও, আমার ভাই হারুন রে আমার সাথে দিয়ে দাও। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। ইয়াফকাহু কাওলি ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি হারুনা আখিশ দুদুবিহি আজরি, আমার ভাই হারুন রে আমার কাজের অংশীদার দিয়া দাও। হারুনা আখিশ দুদুবিহি আজরি ওয়া আশরিকহু ফি আমরি কাই নুসাব্বিহাকা কাসীরা ওয়া নযকুরুকা কাসীরা, যেন বেশি বেশি করে তোমার পবিত্রতা তোমার মহিমা ঘোষণা করতে পারি। কইজন কইজন? কাইনু সাম্বিহাকা কাসীরা ওয়া নযকুরুকা কাসীরা ইন্নাকা কুনতা বিনা বাসীরা, নিশ্চয় তুমি আমাদের অবস্থা সম্পর্কে অবগত। কাইনু সাম্বিহাকা কাসীরা ওয়া নযকুরুকা কাসীরা ইন্নাকা কুনতা বিনা বাসীরা। ফার্স্ট আবেদন করছে কইনা, জোরে জোরে কোন কইনা? এক নম্বর আমার সিনা প্রশস্ত করো, দুই নম্বর তুতলাপনা দূর করো, তিন নম্বর আমার কাজে একজন অংশীদার দাও, চার নম্বর আমার ভাই হারুনকে আমার কাজের অংশীদার বানাইয়া দাও। সিনা প্রশস্ত করো, তুতলাপনা দূর করো, আমার কথা যাতে হ্যাঁ বুঝতে পারে, আমার কাজের একজন সাথী দাও, আমার ভাই হারুন রে আমার সাথে দিয়া দাও। আল্লাহ কো না না, হারুন রে দেওয়া যেত না, তবে আমি হারুন রে নবীওয়ালা মর্যাদা দান করছি। আনিল হাসানি মুরসালান রাদিয়াল্লাহু আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান জাআহু আল মাউত ওয়া হুয়া ইয়াতলুবুল ইলমা লিইহইয়া বিহিল ইসলাম ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়িনা দারাজাতুন ওয়াহিদাতুন ফিল জান্নাহ রাওয়াহু ফিত তারামি ওয়াল মিসকাত। যে ব্যক্তি আল্লাহ রাস্তা কালিমার দাওয়াত নিয়ে বাহির হয়ে যায়, সে যদি রাস্তায় মৃত্যুবরণ করে, আল্লাহর নবী বলেন তার দরজা নবীর দরজা একটা শুধু ব্যবধান, নবী হলো নবুয়তের দরজা, আর সে নবুয়তি মর্যাদা পায়, নবুয়তি দরজা পায় না। এই জন্য ভাই দাওয়াতের তাবলিগের কাজ যখন করতে যায়, নবীওয়ালা মর্যাদা দান করে, বাঙ্গা সুরা কথার মধ্যে হেদায়ত দান করে, তিন দিন লাগানোর পরে দেখা যায় পাঁচ ওয়াক্তের নামাজি হয়ে গেছে। একটু আওয়াজ দিয়ে এখন ঠিকই ঠিক না? এবার আল্লাহ কয়, হে মূসা তুমি পাঁচটা আবেদন করছো। ক্বালা কাদ উতিতা সুলাকা ইয়া মূসা, হে মূসা এতক্ষণ তুমি যা চাইছো আমি আল্লাহ তোমাকে দিয়ে দিলাম। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। দেখবেন আপনারা উরাইল বাজার থেকে একটু মুরগ কিনে আনছেন, ভাইসা আনছেন বিশুদ্ধবারে, সকালবেলায় ছেড়ে দিছেন, শুক্রবার সকালবেলায় ছেড়ে দিছেন, দেখবেন মুরগটা আরেকবার দিয়ে বৈশা রয়েছে, আপনি ভাই তিন্ন তালাশ করে। আচ্ছা আনছেন একেবারে ব্রাহ্মণ বৈরত্যে,
বাড়িতে আইনা তিন দিন রাখছেন, খাইছেন, খাওয়াইছেন, ফালছেন, গড়ে নিছেন, বাড়ি আনছেন, কাল বৈশাখী ঝড় ছাইড়ে দিছেন। দেখবেন এটা পাঁচ বাড়ি দূরে গেছে গা, আর দিনে দিন বিজলি চমকাইতেছে, ঘুর 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 করে ডাকতেছে, বৃষ্টিপাত আসতেছে। হে এক বাড়ি টিকা আরেক বাড়ি যা, কক্কর কক্কর করে ডাক দিতেছে, মালিকরে তালাশ করতেছে, সন্ধ্যা গনাইয়ে গেছে, কোনো ক্রমে দৈরা মালিকের উড়ানায় জাবদা হয়ে গেছে গা। কথা ঠিক কি ঠিক না বাবারা? তিন দিন পর্যন্ত যদি মাহফিল হয়, ওয়াজ হয়, লম্বা সুরা বয়ান হয়, চুকের পানি ছাড়ে, কিন্তু বাড়িতে গেলে ফজরের নামাজ কাজা ঘরে, তিন দিন যদি আল্লাহ রাস্তায় তাবলিগ যায়, দেখবেন চল্লিশ দিন পর্যন্ত নামাজি হইয়া যায়। আমার বিলমা রূপতা বিলিগ আই আসি, আমার বিলমা রূপতা বিলিগ আই আসি, হাসতে কারে বসনি ও বসনি, কারো তাবেলি গাছতে বসু হর গুজি, হাসবে তো কত হিসায়ে গির আন্দরি, আজ মাতে কেব না ইলিয়াস কান আন্দরি, আমার ইয়াকি সব কত বাবুরান। সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, আল্লাহর বান্দাকে আল্লাহর করে ডাইকে আনা। হাদিসে নবী ইরশাদ করে, তোমার কথার দ্বারা যদি একজন মানুষ দুই রাকাত নামাজ পড়ে, কবুল নামাজের সওয়াব তোমার আমল নামা এলাকা হয়ে যাবে। আবু দাউদ শরীফের হাদিস, ইবনে মাজার হাদিস, জীবনে দুই রাকাত নামাজ যদি কবুল হইয়া যায়, জান্নাত তোমার জন্য ওয়াজিব হইয়া যায়। যেই মহিলা স্বামীরে গুমটিকা উঠাইয়া নামাজে দিবে ফাটাইয়া, যেই মহিলা স্বামীকে আদর করে, সুহাগ করে, ভালোবাসা দিয়ে মাহফিলে পাঠাইয়া দে, সরমুনার মাঠে পাঠাইয়া দে, জিকিরের মাহফিলে পাঠাইয়া দে, তাবলিগে পাঠাইয়া দে, যেই যেই মহিলা তার ভাই, তার স্বামী, তার অধীনস্থ যারা আদর সুহাগ করে, তাদেরকে গুমটিকা দিনের কাজে বাহির করে, ওই পুরুষটা মাহফিলে যাইয়া, সরমুনার মাঠে যাইয়া, মক্কা মদিনায় হজ করিয়া যেই পরিমাণ সওয়াব পাইবে, ওই মহিলা ঘরে বসিয়া সম পরিমাণ সওয়াব পাইবে। একটু আওয়াজ দে কন্যা, সুবহানাল্লাহ। তাবলিগওয়ালা ভাই, ওয়াজওয়ালা ভাই, বাসাতে যাইয়া বিবিরে এই ওয়াজটা বলিলা দিবা, হুসেন আহমদ যুক্তিশাহী কাছের বক্তা ওয়াজ পড়ছে, মিথ্যা বলে রিংটোন আছে, আওয়াজ দিলে খবর আছে, ভুল যদি বইলা যায় পরে আটকা ভাই, সত্য কথা বলা ছাড়া মাহফিলে এখন উপায় নাই। মাওলানা টিভি আছে, ফকরে বাঙ্গাল টিভি আছে, আরো কত জাতের মোবাইল আছে, একটা কথা যদি হয় ভুল, ওয়াজের মাতৃকা হয়ে যা মধুর, কথা কোন ঠিক কি ঠিক না? ও মিয়া, আবার তাবলিগ নিয়ে কেউ বিরোধিতা করে আছে না? নাই কয়না কেরে, কয়না কেরে? হাতি চলে রাজপথে কুত্তা বুকে হাজার, হাতি চলে রাজপথে কুত্তা বুকে হাজার, সাধু চলে আপন মনে জুকুচুহু বেজার, কোন দেহার আইনা দিবত হসু দেকুত দাস, কেদার মোকাবেলা গঙ্গাস বুয়াদ জবানে মকল। ও মিয়া, শেখ সাদিক ক, হাতি চলে রাজপথে কুত্তা বুকে হাজার, সাধু চলে আপন মনে জুকুচুহু বেজার। হাতি দেখছেননি? এক দুইটা হাতি যদি আয়ে, আপনার গ্রামের কলা গাছ এক সপ্তাহে কারবার শেষ, ঠিক কি ঠিক না? ঠিক কি ঠিক না? বিশাল বড় হাতি আইসে গেছে, হ্যাঁ, যখন রাস্তা তুলে দেখবেন কুত্তা ফিসেদা কি করে, ঠিক কি ঠিক না? হাতিরে দেখলে কুত্তা কি করে, বেউ 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 করে, কি করে না? ক, হাতি চলে রাজপথে কুত্তা বুকে হাজার, হাতি রাজপথে চলে কুত্তা বেউ বেউ করে, হাতি যদি সুরটা দিয়ে একটা বাউলি মারে, রুড়ো আসে না ভরে গেছে গা, কুকুর আসে না ভরে গেছে, দাওয়াতে তাবলিগ হইলো হাতি, দরাইছে দিনের বাতি, মাছটা হইলো কাতি, সারা বিশ্বব্যাপী দাওয়াতের কাম চলতে আছে, দাওয়াতে তাবলিগরে বাধা দেওয়ার কেউ না। একটু আওয়াজ দিয়ে এখন ঠিক কি ঠিক না? আরো জোরে কন, ঠিক কি ঠিক না? বর্তমান সরকারের আমলে একজন মন্ত্রী ছিল, ধর্মমন্ত্রী আবদুল্লাহ, শেখ আবদুল্লাহ, আঙ্গ প্রধানমন্ত্রীর নিকটস্থ মানুষ ছিল, উনি ওনার বক্তৃতায় বলেছে, সারা বিশ্ব অন্য দলে কিছু চাই, তাবলিগে শুধু চাই আল্লাহ 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 আল্লাহ।
Allah, 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 Allah. Kul mein hai, juz mein hai, gul mein hai, bu mein hai. Har jagah to maujud hai. La ilaha illallah, la ilaha. Jure jure la ilaha. हर मुस्लिम की कौलब में, हर मुस्लिम की कौलब में कर दे तूने एक आईना, देखा दे रब बैतुल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा अमर नबी मुहम्मदुर रसूलुल्लाह। तबलीग जमातेर ककरेलेर जागा सेई बंगबंधु रहमतुल्लाहर हातेर दाम। आमादेर 65 जन आलेम मुक्तियोद्धा छिलेन, एर मध्ये ब्राह्मणबाड़े मुक्ति नूरुल्लाह साहब उनी छिलेन मुक्तियोद्धा। हाफिज जी हुजूर रहमतुल्लाह अलैह उनार चले मौलाना अशरफ उन्नी मुक्तिजोद्धा। 65 जन आलेम स्वाधीनतार जन्य काज करछे, मियाँ एगुला चापा पड़े गेछे। एकटु आवाज़ दिए कन्ना सुबहानल्लाह। एबार आसेन नवते तबलीग नामे एकटा गाड़ी विश्वव्यापी चलते आछे रे बाबा, বাংলাদেশ নয় সারা বিশ্বব্যাপী দাওয়াতের কাজ চলতে আছে, চলতে আছে, চলতে আছে। যেই দাওয়াতের কাজ করেছে আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন আকাশটা মেঘাচ্ছন্ন, দিন ঘুরঘুর করে ডাকতেছে আল্লাহর পয়গম্বর রহমতের নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চিন্তায় পড়ে গেলেন, আকাশটা মেঘাচ্ছন্ন, দিন গুরগুর করে ডাকতেছে, আকাশ বাতাস নরবড় হয়ে গেছে, গাছপালাগুলি মনে হয় উগড়ে পড়ে যাবে। আল্লাহ সাল্লাম রওনা করলেন আবু জাহেলের ঘরের দিকে। আল্লাহর পয়গম্বর আবু জাহেলের ঘরের মধ্যে গিয়া দরজা নাড়া দিচ্ছে, লক করছে। আল্লাহর পয়গম্বর করা নাড়া দিচ্ছে। আবু জাহেল মনে মনে কয়, আজকা এমন একটি দূর পূর্ণ অবস্থায় আমি আরবের মক্কার নগরীর সরদার বড় নেতা। এই মুহূর্তে যে ব্যক্তি আমার দরজা খুলে দেখব রে, সে যা চাইব সঙ্গে সঙ্গে তা দিয়া দিব রে। এই কথা বলিয়া মনে মনে ধারণা করিয়া দরজা খুলল, সঙ্গে সঙ্গে ইতিম নবী মায়ার নবী কো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর পয়গম্বর সালাম দিয়া কইল, সাসা গো, আজকে কেউ দেখবে না, কেউ জানবে না, ওগো আমার সাসা আপনি আমার সাথে পড়েন নাজাতের কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর যখন কালিমার দাওয়াত দেয়, সঙ্গে সঙ্গে আবু জাহিল কো, মুহাম্মদ আজকের মতো দিনও তুমি কালিমার দাওয়াত নিয়ে আসলে। সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বরের নূরানি চেহারার মধ্যে তুতু মেরে দিয়েছে। আমার বন্ধুরা, যেই নূরানি চেহারার মধ্যে, যেই নূরানি বদনের মধ্যে বন্ধুরা মশা মাছি বসা আল্লাহর পক্ষ থেকে হারাম করে দেওয়া হয়েছে, সেই পেয়ারা নবীর গায়ের মধ্যে বেঈমান আবু জাহেল নবীর চেহারার মধ্যে তুতু মেরেছে। সিনেছে কালো খুশি বেলালে কালিমা পড়েছে, কালো কুচি বেলাল কালিমা পরে গ্রহণ করে জান্নাতের ফয়সালা হয়ে গেছে। আবু জাহেল চাচা হওয়ার পরে সম্ভব হয় না, আওয়াজ দিয়া বলেন হেদায়তের মালিককে। আল্লাহর নবী বিশ্ব নবীর চেহারার মধ্যে তুতু মেরেছে। একদিন নয়, দুই দিন নয়, আল্লাহর পয়গম্বর বেঈমান আবু জাহেলের কাছে 950 হতে 950 বার কালিমার দাওয়াত দিয়েছে। একটু আওয়াজ দেয়া কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন সুবহানাল্লাহ। দাওয়াত কি বন্ধ হইছে? বন্ধ হইছে। সূরাতুদ দাহারের মধ্যে একটা আয়াত, আয়াতটা স্মরণে আসতেছে না, তিলাওয়াত করতে হবে এক পৃষ্ঠা। তো আয়াতের অর্থটা হলো এমন, একটা মানুষ সাগরে পড়ে গেছে, আপনার বর্ষাকালে আসতেছেন কুন্ডা তিগা, নৌকাটা ডুবে গেছে,
এখন কি আপনি সাতরাইবেন না সাতরানি বন্ধ করে দিবেন? কথা কোন সাতরাইবেন না সাতরানি বন্ধ করে দিবেন? কো সাগরে পলে গেলে কিনারায় না যাওয়া পর্যন্ত মানুষটা যেমন সাতরায় সাতরায়, সাতরানি যদি বন্ধ করে মানুষটা মারা যায়। কো দাওয়াতে তাবলিগ হলো সাতারের মতো, কো যতদিন পর্যন্ত নবীর একটা উম্মত কালিমার বাহিরে থাকবে, যতদিন পর্যন্ত নবীর একটা উম্মত মুসলমান বাকি থাকবে, এতদিন পর্যন্ত তাবলিগের কাজ চলতেই থাকবে। কো সাতের বন্ধ করলে যেমন মানুষ মারা যায়, কো দাওয়াতে তাবলিগ যদি বন্ধ হয়ে যায়, আস্তে আস্তে ইসলাম বিদায় নিয়ে আবার চলে যায়। তাবলিগ হলো সাঁতার কাটার মতো, আওয়াজ দেয় কোন কিসের মতো? কিসের মতো? আমার বন্ধুরা একটু লক্ষ্য করুন, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আবু জাহেল ভালো জানত। একবার কিছু ইহুদিরা আমার নবীর কাছে যায়, কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। বেঈমান আবু জাহিল্লা হে হইছে কুটনাবুরি, হ্যাকি হে রাস্তাত বৈশা থাকে, কোনো মানুষ আইলে হেরার কাছে বদনাম করে। কুটনাবুরি বুঝেননি? প্রত্যেক গ্রামে এমন কিছু মানুষ আছে, বিয়া ভাঙ্গে দেয়। কি ভাঙ্গে দেয় কয়না করে? কি ভাঙ্গে দেয়? আরো জোরে কোন কি ভাঙ্গে দেয়? এটা বুড়া মানুষও আছে, জোয়ান মানুষও আছে, বিতাইতের মধ্যেও আছে, পুরুষের মধ্যেও আছে। তো সাসার কাম হয়েছে বিয়া ভাঙ্গে দাও, বাতি দা সাইটে মেয়ে বিয়ার উপযুক্ত। 10 বছরে বিদেশতে আইছে, বিবির কান্নায় আর থাকতারে না যে তুমি বাড়িতে আসো মেয়েগুলির বিয়া দিয়া দাও। তো বাড়িতে এক খবর লয়া দে, হ্যাঁ যতটি বিয়া আজ্ঞা সাসা গিয়া ভিচ্ছা। কেডা ভিচ্ছা? কেডা ভিচ্ছা? ইমন সাসা আছে না? তুমি চিন্তা করে দেখল, এক সপ্তাহ পর্যন্ত চিন্তা করে বাইর করছে যাচ্ছে, সাসা রে ডাকা ফাটাই দেবো। কই ফাটাই দেবো? 7 দিন পরে সাসারে গিয়া কো, সাসা আব্বা নাই, সাসা জেড়া মেয়েও নাই, সাসা আমার মনটা চাইতেছে আমনে রে ডাকা ফাটাই দিতাম। সাসা বহুদিন ধরে আমনে ছোট্ট আফার বাসার যাই না, বহুদিন ধরে বড় ভাইয়ের বাসার যাই না, একটু বেড়ায় আসেন, বাইতুল মোকাররম গিয়ে নামাজ পড়বেন। সাসা এই কথা কয়ে সাসারে 2000 টাকা দিছে। কয় হাজার? 2000 টাকা দিয়া তিশা গাড়ি দিয়ে 20 রুটনে তুলে দিয়েছে। আর এদিক দা 51 তারিখ দিছে যে আজকে আমার বড় মেয়েরা দেখা ফাইনাল করালাম। এই দিক দিয়া সাসারে তুলে দেয়া 20 রুটি থেকে ফল টল সরাল থেকে মাছ টাছ লইয়া বেড়ানা বাড়িতে আচ্ছা, তাহলে একটা খাওয়ানোর ব্যবস্থা হয়েছে। জোরের নামাজের ফরফর, জোরের নামাজের তারিখটাও ধরে লেব, সমাজের মানুষও বৈশা বুঝছে। সাসা তুই দিক দা ঢাকা লাইম ওই কো কী রে, এর বাপ মরার পরে তো এমন আদর কোনোদিন করছে না, আজ গাজে ভাড়াই দিছে, এর তো জি সাইডটে বিয়ার উপযুক্ত। আজকে কি কোনো জায়গাতে আয় হচ্ছে নি দেখবার লাগে? আর না হইলে আমার ভাড়াই দিল তো। সাসা তো ফিরত গাড়িতে আবার উঠে গেছে। সাসা ফিরত গাড়ি তুইটা কোনো ক্রমে 20 রুটা লাইম হয়ে রিজার্ভ সিএনজি টা তো 2007 আসু। সাসা টাকা টোকা লয় আয়া জৈদর খান দিয়ে উপস্থিত। আয়া দেহে বেলা ও 2:30 বাজে গেছে গা, খাওয়া দাওয়া শেষ, মাত্র তারিখটা বাহি আছে, কোন দিন বিয়াটা হইব? সাসা হ্যাঁ আসসালামু আলাইকুম, সবাই ভালানি? সিদ্ধিতা তো মাদিজার ভিতরে কামর মারছে, সাইরা লাইছে, কিছু কইতেও পারে না। সাসার কাছে গিয়ে আপাদা হয়ে গেছে গা, সাসা অনেক খাওয়া দাওয়া আছে, আপনি একটু গরো আইন। ভাতিজার মনে যে সাসা শুধু গরো জায়গা ফাহেদা তারিখটা করে নাওড়া বাসাই দিই। সাসা গো না 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 না, মুরব্বী ছাড়া কোনো কামও না, আমি বুঝছি তোর যে বড়রা ভাতে মা বিয়া শাদি বুধ ঠিক করবে, বেড়া বেককলের বেককল, এই মুরব্বী ছাড়া কোনো বিয়া শাদি সুন্দর নি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি আইসি যখন ভালো হয়েছে, আল্লাহ আমার আনে গেছে। আচ্ছা মাশাল্লাহ মাশাল্লাহ, আমার নাতিনের মতো নামি দামি জ্ঞানী গুণী এই দেশও কেউ নাই। আহ ফাতেমা নাম দই বরণ যার নাতি না? আচ্ছা দুষে গুণে মানুষ, দুষে গুণে মানুষ, দোষ ইমন আছে গুণও আছে, দূর ছাড়া মানুষ নাই, গুণ ছাড়াও মানুষ নাই। হেরা ক দাদা মুরব্বীরাতে মুরব্বী কথা হওয়া যা, আপনি কোনছে আপনি নাতির কোনো দোষ আসেনি? করি দুষে গুণে মানুষ, ইটা দুঃস্ব করি আছে। ওরে সবাই ধরছে আপনি কন্যা কি? আরে তাহাজ্জুদের নামাজ পড়ে, মহিলা মাদ্রাসাত মেসকাত পড়ে, মা বাপের খেদমত করে, বাড়ির মধ্যে তালিম করে, ছোট্ট একটা দোষ এটা বিস্তার মধ্যে মুইতে দেয়, বিস্তার মধ্যে বিয়ে আসে না নাই, কন্যা গেলে আসে না না, এমনি তো ফেট ক্যামেরা নিয়ে আরম্ভ হয়েছে। কবে সাহেব
মুরব্বীর কথা ঠিক আছে, আমরারও ঠিক আছে, আমরার বড় মুরব্বী বাড়িতে আছে, আমরা পরামর্শ করে তারিখটা জানাম। শেষ নিবিয়া তো এমন কুটনা বুড়ি আছে না নাই সব জায়গা। আরে দোহা আমাদের গ্রামের বিয়া এক গ্রামও তারিখ তারিখ হয়ে গেছে গা, দুই বিড়ি বুড়া বেড়ে গা লাগাই দিছে, হেরা তো রাস্তাতে আমারে ধরে বয়া কান্দে দিছে। পরে আমি কি করবো, আমি দেখতেছি সত্য কথাগুলি বিয়াটা ভাঙ্গে থাকা। পরে নৌকা তুডায় আর সান মান অনেক কিছু বলতে 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 এই কথাটা ভুলাই লেছি, আলহামদুলিল্লাহ বিয়ে হয়েছে। এখন রাস্তাঘাটে মেয়েটা আমার দেখলি থাইম্যা খারো এতে হ্যাঁ কিরে বুকরা বড় আমি আমাকে কিরে তুই এমু ক জি ভাই চার পাঁচটা বাচ্চা। বিয়া বাঙ্গার এক জাতের কারিগর আছে, এটা আবু জাহেল কোম্পানির ম্যানেজার, আবু জাহেল কোম্পানির, আবু জাহেল কোম্পানির এই ম্যানেজার প্রত্যেক গ্রামে আছে, এই ম্যানেজার বিড়ি প্রত্যেক বাড়িতে একজন আছে, এই বিড়িলে আবার সারা দেশের কবল লয়ে লয়ে ঘুরে, আবার দেখবেন কথা কম কয়ের ফলে ইনকাম করে আছে না না। তো আবু জাহেল হইছে এই কুটনা ভুঁড়ি, ইহুদিরা যাইতেছে নবীর কাছে কালিমা ভরে মুসলমান হইব, আবু জাহেলে কি কই যাবা ক মুহাম্মদের কাছে ক আব্দুল্লাহ হুলা ওই তা কি কন আব্দুল্লাহ তো ভালো মানুষ ক ঠিক আছে তোমরা কি মুসলমান হয়ে যাবা ক জি ক একটা কাজ করবা মুহাম্মদকে বলবা তার সামনে একটা পাথর আছে বলবা যে এই পাথর থেকে একটা গাছ হইব ছয়টা কাণ্ড হইব এক একটা কাণ্ডের মধ্যে একশো করে ডাল ভালো হইব একশো করে ফাঁকি হইব রং তার সাদা হইব ফাঁকির জবানে যদি কালিমা শরীফ পাঠ করে তাহলে আমরা কালিমা বইরা মুসলমান হব জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ কথাটা কঠিন না সহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হুকুমে সাথে সাথে পাথরকে বলছে পাথর তারা যা বলছে তা হয়ে যা আল্লাহ গো বন্ধু পাথর কি ইশারা করো বলে দাও আল্লাহর পয়গম্বর ডাক দেখো পাথর রে যা বলেছে তা হয়ে যা সঙ্গে সঙ্গে পঞ্চাশ থেকে ষাট জন মানুষের সামনে পাথর থেকে একটা গাছ ছয়টা তার ডালা কাণ্ড হলো একশো করে একশো করে ডালা আবার ফুলে ফুলে ভরা সঙ্গে সঙ্গে সাদা রঙের পাখি বসে পাখিরা সব ডালে বসে করছে নাম সাধনা পাখিরা সব ডালে বসে করছে নাম সাধনা সবেদারি ওলিরা ওই করছে নাম সাধনা সদুলা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা আরো দূরে লা ইলাহা এবার পাখিরে আশাদু আল্লাহ পড়তেছে শহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সঙ্গে সঙ্গে ইহুদিরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে আবু জাহেল খুব বাপরে বাপ বাপরে বাপ মুহাম্মদের জাদু ফাতরের মধ্যে চলে জুরি জুরি কন্যা নাউজুবিল্লাহ আর জুরি কন্যা নাউজুবিল্লাহ একবার না ইহুদিরা নবীর কাছে আসতেছে তো আবু জাহেল দিকে লাইছে কোটনা বুড়ি দিকে লাইছে কই যাবে মুহাম্মদের কাছে ও না গেলাও না ক যাওয়া লাগবো ক গিয়া দেখবা একটা গাছের তলে বসা আছে বলবা যে গাছটা যদি সামনের দিকে পিছনে যাও তো দূরে গাছটা এই গাছটা যদি আপনার কাছে আইসে পড়ে আর গাছে যদি সাক্ষী দেয় কালিমা শরীফ পাঠ করে তাহলে আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাব আবু জাহেলের সাথে গেছে আবু জাহেল সাথে গেছে ইহুদিরা কই মুহাম্মদ আমরা আসছি কালিমা পড়মু শর্ত হলো এই যে গাছটা যদি আপনার কালিমার সাক্ষ্য দেই আপনার কাছে আসে কালিমা শরীফ পড়ে আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাব ও সাসা আমনে তো জান যে আমি আরো দুইজন ডাক্তার নি সাসা এই বয়সে জানা জানো বাসা হ্যাঁ
বেড়া বুড়া বাইদ্যা উদৌদি ঘুরা আকল নাই ফুরা আরেক গুণে ডাক্কা নিয়ে ঘুরা আল্লাহ রাসূল গাছের ডাক দিয়ে গো গাছ তুমি আমার কাছে আসো কালিমা শরীফ পাঠ করো সঙ্গে সঙ্গে গাছটা আর একবার ডাইনে গেছে একবার বামে গেছে জটটা উগরাইয়া নবীর কাছে এসে দাঁড়াইয়া গাছের জবান খুলে গেছে গাছের ডালপালার থেকে আওয়াজ আসতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ গাছ কত কয় আমার নবীর সাথে কেঁদে কেঁদে কয় নবী গো আসতে বিলম্ব হয়েছে দেরি হয়েছে ক্ষমা করে দাও গো মাফ করে দাও আমার বন্ধুরা আল্লাহর নবী বিশ্ব নবী রহমতের নবী মায়ার নবী মরা একটা গাছ যাকে বলা হয় উস্তুনে হান্নানা মরা গাছের মধ্যে ট্যাগ লাগাইয়া আল্লাহর পয়গম্বর খুতবা দিত জুমার দিন নবী সাহাবীদেরকে বলেছে ও সাহাবীরা আমার জন্য একটা মিম্বর তৈয়ার করো একজন মহিলা 12 কিলোমিটার দূর থেকে কাঠ সংগ্রহ করে সাহাবিয়া মহিলা আল্লাহর পয়গম্বরের জন্য একটা মিম্বর বানাইছে মিম্বর বুঝেননি এবার মিম্বর বানাইয়া 3 সিঁড়ি বিশিষ্ট মদিনার মসজিদে দিয়ে দিছে কুদার কুদরত বোঝা যায় না গো আল্লাহর পয়গম্বর যখন খুতবা পাঠ করতেছে ওই দিক দিয়া মরা কাঠ এমন ভাবে কান্নাই ভেঙে পড়ে গেছে সাহাবীরা বলে আমরা সবাই উস্তুনে হান্নার কান্না মদিনার মসজিদে সবাই শুনতে পেয়েছি বাচ্চা হারা মা যেমন কাঁদে কোনো কোনো ধর্ম দেখা যায় বাচ্চাকে নিয়ে বাজারে গেছে বাচ্চা যদি মা থেকে দূরে সরে যায় হারানো বাচ্চা মা মা বলিয়া যেমন ভাবে চিল্লায় যেমন ভাবে কান্নাকাটি করে উস্তুনে হান্না না এমন ভাবে কান্নাকাটি করতে আসে মদিনার মসজিদের মধ্যে কান্নার আওয়াজ বাহির হয়ে গেছে শিশু বাচ্চার মতো কাঁদতেছে নাড়াচাড়া করতেছে আমার নবী ডাক দিয়া কয় উস্তুনে হান্না না এত কান্না কেন কাঁদ উস্তুনে হান্না না কর নবী গো এতদিন পর্যন্ত রহমাতুল লিল আলামিনের গা আমার মধ্যে লেগেছে মিম্বর তৈয়ার হয়ে গেছে আল্লাহর পয়গম্বর আজ থেকে আর কোনোদিন আমার গায়ে হাত লাগাইবে না হ্যাঁ নবী মুহাম্মদ আপনার বিরহ ব্যথায় আমি আর সহ্য করতে পারি না এই জন্য আমি কান্দতেছি আল্লাহর পয়গম্বর কয় হ্যাঁ উস্তুনে হান্না না তুমি যদি চাও তোমার মধ্যে ফুলে ফলে ভরে যাক আর তুমি যদি চাও কিয়ামতের ময়দানে দাফন করে এখন রেখে দিব কিয়ামতের ময়দানে আমার সাথে জান্নাতি উঠবে কোনটা গ্রহণ করো উস্তুনে হান্না না কই আমি আর দুনিয়ার জিন্দগিতে ফিরে যেতে চাই না আমি চাই গো কঠিন কিয়ামতের ময়দানে আপনার সান্নিধ্য লাভ করতে আমার নবী বলে দিয়েছে সাহাবীরা রে উস্তুনে হান্না না রে মদিনার মধ্যে দাফন করে দাও একটা মরা কাঠ কথা কয় আমার নবীর সাথে গাছের জবান খুলে গেছে আমার নবীর সাথে কথা কয় এমন নবীর গায়ে বেঈমান আবু জাহেল আঘাত করেছে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ডাক দেয়া হয় আয়েশা রে আমার পিঠটা একটু সুলকায় দাও আম্মা জান আয়েশা আল্লাহর পয়গম্বরের পিছনে পাঞ্জাবির একটু আলোক করলেন উপরে উঠাইলেন থাকাইয়া দেখে আল্লাহর পয়গম্বরের পিঠ মুবারক কালো কালো দাগ দেখা যায়
আম্মা জানা এসে ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কি গুটি বসন্ত হয়েছে, জল বসন্ত হয়েছে? আমার নবী কো, না না, আমার গুটি বসন্ত হয় না, জল বসন্ত হয় না, শীতলা হয় না। মা আয়েশা ডাক দেয়া কয়, নবী গো, এত কালো কালো দাগ কেন? আল্লাহর পয়গম্বর চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে বলে, আয়েশা রে, তোর জাতি তায়েফের ময়দানে আমার পিঠে আঘাত করেছে। হে আয়েশা, ইট মারেছে বা তোর মেরেছে, ইট পাটকেলে আমার পিঠটা সৌসির হয়ে গেছে, জমিনে রক্ত পড়তে চায়, আল্লাহর পক্ষ থেকে অর্ডার, রক্ত যদি পড়ে যায় জমিন তামাক হয়ে যাবে গো, নবীর রক্ত জমিনে পড়লে আল্লাহর গুসসা এসে যায়। আম্মা দান হযরতে আয়েশা সিদ্দিকা কান্দে, আল্লাহর পয়গম্বরের পিঠ কালো কালো দাগ। আমার বন্ধুরা, এই ছিল নবীর ভালোবাসা। আম্মা জান হযরতে আয়েশা আল্লাহর পয়গম্বরকে একদিন গোসল করাইতেছে, নবী আমার চৌকির উপরে দাঁড়াইয়া গোসল করতেছে, বিবি গোসল করাইতেছে, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছে পানির সাথে রক্ত বেসে যায়। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয়েছা, রে, পানির মধ্যে কিসের রক্ত দেখা যায়? আম্মা জানা আছে গো, কিছুই না, গোসল করেন। নবী কোনা বলতে হবে গো, কিসের রক্ত দেখা যায়? আম্মা জানা আছে গো, ইয়া রাসূলুল্লাহ, ভালোবাসার রক্ত। কি রক্ত? আওয়াজ দে এখন, আওয়াজ দে এখন। নবী গো, আমি আপনাকে গোসল করাইতে যাইয়া এত আনন্দ পাইতেছি, এত আরাম পাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার চুকির পায়ার নিচে আমার বৃদ্ধা আঙ্গুলি পড়ে গেছে, আমার আঙ্গুল ফাইটা রক্ত পড়তে আছে। নবী আমার কষ্ট নাই, কষ্ট নাই, আমার নবীকে যে আমি আরামে গোসল করাইতে পারতেছি, আমার কোন কষ্ট নাই। আমি যদি বলি গো আমার আঙ্গুল পড়ে গেছে, আমার নবীনি একটু কষ্ট পাই, এই জন্য আমি বলি না, আমার ভালোবাসার রক্ত যাইতে আছে, আমার নবী আরাম পাই, আমার কোনো কষ্ট না। আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমতের নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে আম্মা জানা এসা কই, দুনিয়ার জগতের মানুষের জন্য চন্দ্র হইল একটা, আর আমি আয়েশার জন্য আল্লাহর পক্ষ থেকে চন্দ্র হইল দুইটা। আমি যখন অন্ধকার করে বসে থাকি, আমার হাত থেকে যদি সেলাই সুতাটাও পড়ে যায়, সেলাইয়ের সুইটা যদি পড়ে যায়, আল্লাহর পয়গম্বর যদি আমার ঘরে আসে, সঙ্গে সঙ্গে ঘরটা আলোকিত হয়ে যায়। দুনিয়ার মানুষের জন্য চন্দ্র হইল একটা, আমি আয়েশার জন্য আল্লাহ চন্দ্র দিছে দুইটা। চতুবিরাতের চাঁদ যখন দেখা দেয়, আমি আয়েশা একবার আমার নবীর চেহারার দিকে তাকাই, আরেকবার আমি আকাশের চাঁদের দিকে তাকাই, আকাশের চাঁদের মধ্যে কলঙ্ক পাওয়া যায়, কিন্তু আমার নবীর চেহারার মধ্যে কলঙ্কের দাগ পাওয়া যায় না। ওহুদের ময়দানে পাথরের আঘাতে রক্ত ঝরেছে নবীজির গায়েতে, তথাপি করেছে নসিহতের দোয়া। আমার বন্ধুরা, উহুদের ময়দান, যেই ময়দানে আল্লাহর পয়গম্বরের কপালের মধ্যে খরা ঢুকে গেছে, সাহাবি টান দিতে যাইয়া দুইটা দাঁত পড়ে গেছে। আমার বন্ধুরা, যেই শরীরে মশা বসা হারাম, মাছি বসা হারাম, আম্মা জান আয়েশাকে সম্বোধন করে আমার নবী কয়, আয়েশা রে, আল্লাহর পয়গম্বর আল্লাহর নবীদেরকে মশা মাছি বসা আল্লাহর পক্ষ থেকে হারাম করে দেওয়া হয়েছে। আমার বন্ধুরা, যেই শরীরে মশা বসা হারাম, মাছি বসা হারাম,
সেই শরীরের মধ্যে কাফেররা আঘাত করেছে, নবী দোয়া করেছে ইহদি কওমি ফাহুম লা ইয়ালামুন, ইহদি কওমি ফাহুম লা ইয়ালামুন। আমার বন্ধুরা, সেই প্যারা নবী, মায়ার নবী, রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর আগ পর্যন্ত কালিমার দাওয়াত দিচ্ছে। বন্ধুরা, মা আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরণের আগে 13 ওয়াক্ত অথবা 18 ওয়াক্ত নামাজ মসজিদে যায় আদায় করতে পারে না। সাহাবিরা কান্দে আল্লাহর পয়গম্বরের কাছে, হযরতে আবু বকর, হযরতে আলী, হযরতে ফুজাইল, হযরতে ইবনে আব্বাস চলে গেল। আল্লাহর পয়গম্বর উঠতে পারে না, গড়াগড়ি করতে পারে না, আল্লাহর নবীর কাছে সালাম দিয়ে হযরতে আবু বকর কই, নবী গো আপনার বীর হবে তাই। আনসার সাহাবিরা কান্দে, মুহাজির সাহাবিরা কাইদা কাইদা কয়, কার জন্য রে বাড়ি সারলাম, ঘর সারলাম, মা সারলাম, বাবা সারলাম, মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলাম, নবী নাই, মসজিদে নামাজ ভালো লাগে না। আনসার সাহাবিরা কই, সব ত্যাগ করলাম, মুহাজিরদেরকে দিলাম, আজকে মোহাম্মদ মসজিদে নামাজ পড়াই না, ভালো লাগে না। আনসার সাহাবিরা কান্দে, মুহাজির সাহাবিরা কান্দে, কার জন্য বাড়ি সাল্লাম, ঘর সাল্লাম, বিবি সাল্লাম। সাহাবিদের কান্নাই হযরতে আলী, হযরতে আব্বাস, হযরতে ইবনে আব্বাস, হযরতে আবু বকর গেলেন নবীজির কাছে, ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার বীর হবে তাই। সাহাবীরা কান্দে, আল্লাহর পয়গম্বর আম্মাজান আয়েশাকে ইশারা করে কয়, আয়েশা রে মিসওয়াক দে, ইশারা করছে, দাঁত মাজতেছে, দেখাইতেছে। আম্মাজান আয়েশা মিসওয়াকটা নিয়া নিজের জিব্বা দিয়া চুষণ দিয়া একটু নরম করিয়া আমার নবীর লব মুবারকে লাগাইয়া দিল। নবীর জিব্বায় পানি নাই, নবীর মুখে পানি নাই, আম্মাজান আয়েশা মিসওয়াকটা ভিজাইয়া নবীর মুখে দিল লাগাইয়া, নবী মিসওয়াক করিয়া উযু করিয়া এবার মসজিদের দিকে রওনা দিচ্ছে। হযরতে আব্বাস, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু দুই কাঁধের মধ্যে লইল, হযরতে ফুজাইল ইবনে আব্বাস আগে আগে, হযরতে আবু বকর আগে আগে মদিনার মসজিদে যায়। দুইটি পা জমিনের মধ্যে লেগে আছে। আম্মা জানা আয়েশা কো, ও গো নবী, রহমতের নবী, এত কষ্ট করে যাওয়ার দরকার কি? নবী বলেন, ও আয়েশা তুমি বুঝো না, আমি মুহাম্মদের দুটি পা জমিনের মধ্যে লাগবে, আর কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে বলবো, প্রভু গো হাঁটতে পারি না, চলতে পারি না, দুইজন সাহাবীর কাঁধে ভর করে করে আমি নামাজ আদায় করেছি, মাওলা এই কাজটা যদি তোমার জন্য করে থাকি, এই কাজটাকে জুড়িয়া করে আমার ইতিম উম্মতকে ফার করিয়া দাও। মুহাদ্দিসিনে কেরাম বলেন, আল্লাহর নবী এই কথাই বুঝাইতে চাচ্ছেন, আমার উম্মতির পুরুষের দল, মহিলার দল যখন তারা শুনতে পারবে আমাদের নবী হাঁটতে পারে না, চলতে পারে না, সাহাবীদের কাঁধে বর করে করে মসজিদে গেছে, অতএব কোনো মুসলমান এই খবর পাওয়ার পরে তারা গড়ে নামাজ আদায় করবে না, তারা মসজিদে যাইয়া নামাজ আদায় করবে। হাঁটতে পারে না, চলতে পারে না, আমার নবী সাহাবীদের কাঁধে বর করে করে যায়। আমার বন্ধুরা, তৃতীয় ব্যাখ্যা হলো কঠিন কিয়ামতের ময়দানে ওই জায়গা উম্মতের জন্য সাক্ষী হয়ে দাঁড়াইবে। ও আমার মায়েরা, ভুনেরা, যেই মহিলা তার স্বামীকে, যেই মহিলা তার স্বামীকে বাইকে গরওয়ালাদেরকে খাওয়াইয়া দাওয়াইয়া দিনের কাজে পাঠাইবে, কাজকর্ম করবে, ধর্মের কাম করবে, যেই সওয়াব পাইবে, মহিলা ঘরে বসে সেই পরিমাণ সওয়াব পাইবে। ছোট্ট দুইটা আমলের কথা বলি রে বাবা। হযরতে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স বাইটাল, আমার বয়স অনেক হয়ে গেছে, ছোট্ট একটা আমল শিখে দাও। আল্লাহ নবী কয়, ও গো উম্মে হানি শুনে রাখো, যদি তুমি 5 ওয়াক্তের নামাজের পরে সুবহানাল্লাহ 33, সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার পাঠ করো, তুমি সুজা আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে। ফাফিরু
আসো আল্লাহর দিকে আসো, আসো আল্লাহর ঘরের দিকে আসো, আসো আল্লাহর দিকে আসো। ফাফিরু ইলাল্লাহ, ফাফিরু ইলাল্লাহ, ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহ মানুষকে শান্তির ঘরের দিকে ডাকে, জান্নাতের দিকে ডাকে, আল্লাহ মানুষকে মসজিদের দিকে ডাকে। এই জন্য যদি দরকান্দার মুসলমান হাতে ধরে বলে যায়, পায়ে ধরে বলে যায়, বাবার আব্বা সত্যের নামাজ পড়ো, মসজিদে জামাতে আদায় করো, বাবা নিজের সন্তানকে নামাজি বানাও, বিবিকে নামাজি বানাও। এই সন্তান যদি নামাজি না হয়, আল্লাহ ওয়ালা না হয়, কিয়ামতের ময়দানে তোমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে কিস মিন্ডিং করবে। দাওয়াতের কাম চলতি থাকবে, চলতি থাকবে বিশ্বব্যাপী, যতক্ষণ তোমার আমার আয়ু আছে ভাই, দাওয়াতে তাবলিগের গাটুর নিয়ে ঘুরতে থাকবো। তাই ওমান আহসান কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলে ওই ব্যক্তির কথার সে কার কথা ভালো হতে পারে, যে মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেয় এবং নিজে নেক কর্ম করে, আর বলে আমি আত্মসমর্পণকারীদের মধ্যে হতে একজন। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে পাঁচ ওয়াক্তের নামাজি বানাইয়া দেখ, সবাই বলেন আমিন, আরো জোরে কোন আমিন। আজকে আপনাদের গ্রামে ঢুকে খুব ভালো লাগছে, এই যে মাওলানা ইমরানের মাদ্রাসার নাম নাকি নুরুল কুরআন, নুরুল কুরআন, কুরআনের বাতি। আয়সা দিকে মাশাআল্লাহ ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা প্রায় তিনশোর মতো, খুব সুন্দর লাগছে দিকে। আরও কয়েকটা মাদ্রাসা আছে, এই কোরআনের আওয়াজ যতদিন থাকবে দুনিয়া ঠিকই থাকবে, এই কোরআন থাকবে দুনিয়া থাকবে, কোরআন থাকবে না দুনিয়া থাকবে না, লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা থাকবে না তো দুনিয়াকে আল্লাহ তাআলা রাখবে না। এই জন্য আমার ভাই এই কোরআনের প্রতি দরদ দিয়া সকালে মক্তব আপনি আমার সন্তানদেরকে পাঠিয়ে দিব। শিশু বাচ্চা কোরআন পড়বে, তার কোনো গুণা নাই, তার প্রত্যেককে হরফের সওয়াব, তার আব্বা, তার আম্মা, তার দাদা, তার দাদি, তার উত্তর শরীরা কবর থেকে পাবে, যারা জিন্দা তারা পাবে। এই জন্য